আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে সিএসএস টিউটোরিয়াল পার্ট নম্বর সম্ভবত 9 নম্বর পার্টে সবাইকে স্বাগতম। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন করবেন। তো চলুন আসা শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এইচটিএমএল সিএস এই ফোল্ডারের ভিতরে আমরা কাজ করতেছিলাম, এই ফাইলটা ওপেন করি। গত পর্বে আমরা এগুলো দেখতেছিলাম, আজকেরটা হচ্ছে 9, এবং আজকে দেখব টেক্সটের। গত পর্বে আমরা টেক্সটের ব্যবহার দেখেছিলাম, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, এবং এখন দেখব টেক্সট ট্রান্সফর্মের ব্যবহার। তো চলুন এখানে H2-এর ভিতরে কিছু লিখি আমরা। কিছু কন্টেন্ট এখান থেকে নিয়ে আসি, এতটুকু কন্টেন্ট লিখলাম, এটার ভিতরে লিখলাম। এখন এটা ব্রাউজারে ওপেন করি, দেখি কি রকম আসে। কিছু সিএসএস এরকম, সিএসএস যেহেতু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এরকম আসলো। তো আমরা আগের সিএসএস গুলো দেখে আসি কি রকম সিএসএস দেওয়া আছে। টেক্সট লাইন এটা কেটে দিলাম, আসলে গত টিউটোরিয়ালটা অনেক বড় হয়েছিল, আজকে অনেক ছোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্যাডিং, তো এখানে একটু নিচে নিচে লেখার জন্য একটু স্পেস দিয়ে নিলাম। আজকে দেখবো আমরা টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম লেখে এখানে দিতে পারেন। এখানে লক্ষ্য করবেন দা ফলোয়িং যেভাবে আপনি লিখেছেন সেভাবে চলে আসছে, এখানে আপনি এখানে যেভাবে লিখেছেন সেভাবে চলে আসছে। এখানে যদি দেখেন তার জায়গায় যদি আপনি দেন স্মল টি, দেন স্মল টি দেন, এবং লক্ষ্য করবেন এখানে রিফ্রেশ করলে স্মল টি চলে আসবে। তো আপনি যেভাবে লিখবেন সেভাবে আসবে। আর আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে ট্রান্সফর্ম, আপনি যদি আপার কেস লেখেন, আপার কেস সেভ করেন, আপনি যেভাবে লেখেন এটা সেভ করলে আপনার সব লেখাগুলা ক্যাপিটাল লেটারে চলে আসবে। এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্মের ব্যবহার। এখানে দিতে পারেন আপার কেস আছে, লয়ার কেস আছে, লয়ার কেস দিলে সব আপনি যেভাবে লেখেন লেখাগুলো এখানে চলে আসবে, ছোট সব ছোট, স্মল ক্যাপিটাল স্মল লেটার চলে আসবে। তারপরে আপনি এখানে দিতে পারেন আপার কেস, লয়ার কেস। তো দেখে আসি আর কি আছে প্রপার্টিটা। আরেকটা আছে এখানে ক্যাপিটালাইজ, এটার ব্যবহার খুবই কম, খুবই কম। ক্যাপিটালাইজ যদি দেন তাহলে কি হবে, আপনার যে প্রথম যে এই যে এখানে প্রথম যে টি আছে এটা বড় হবে, তারপরে সব যে শব্দটা লিখবেন ওয়ার্ডের প্রথম যে ওয়ার্ডের প্রথম যে শব্দ ইয়ে যে ওয়ার্ডের প্রথমে যে শব্দটা এটা হবে যে অক্ষরটা হবে এটার প্রথমটা বড় হাতের হবে আর কি, ক্যাপিটাল লেটার হবে। দেখুন প্রত্যেকটা তার টি এফ ই এস টি পি এরকম, এই তিনটাই। তারপরে আসুন অন্য কিছু দেখি, গেল। তারপর আছে টেক্সট ইনডেন্ট, তো চলুন টেক্সট ইনডেন্ট কি এটাও ব্যবহার করি। এটার ব্যবহার দেখলাম, টেক্সট ইনডেন্ট 50 এরকম, এখানে পিক্সেলটি হবে না, এটার ব্যবহার এখানে হবে না, এটা আমি পরে ব্যবহার দেখাবো। কারণ টেক্সট ইনডেন্ট হচ্ছে অনেক সময় অনেক জায়গায় ব্যবহার হয় টেক্সট ইনডেন্ট। এখানে আপনি
এই যে টেক্সটের যে দেওয়া আছে 50, এটা হচ্ছে পীর। এখানে যদি 100 দেন তাহলে লক্ষ্য করেন কি হয়, যে শুরুটা হবে এখান থেকে। তো আমাদের কি হয়েছে, টেক্সটেন্ডেন্টটা মনে হয় কাজ করে নাই, একটু লক্ষ্য করি। মানে পিক্সেল দেয় নাই, পিক্সেল দিতে হবে, সরি, এখানে পিক্সেল দিতে হবে 50। তাহলে এটা একটু, এই দাটা একটু এইদিকে আগে আসবে এরকম। এটা হচ্ছে টেক্সট ইন্ডেন্ট ব্যবহার। তারপরে আসুন টেক্সট ইন্ডেন্ট পর কি আছে দেখি, লেটার স্পেসিং। লেটার স্পেসিং টেক্সট ইন্ডেন্ট সেটা কেটে দিলাম, যে লেটার স্পেসিং লিখলাম। এখানে যদি আপনি দেন 2 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হয় লক্ষ্য করবেন, লেখাটা এখন কিভাবে আছে, এইভাবে আছে, এক একটা শব্দ 20 পিক্সেল দূরে দূরে সরে গেছে। আপনি এখানে যদি 2 পিক্সেল দেন তাহলে কি হয় দেখুন এরকম। এবং এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনি এখানে কম বেশি করে দেখবেন লেটার স্পেসিং, 2 3 এরকম বাড়তেছে। এটা হচ্ছে, এটাকে বলে লেটার স্পেসিং। তো চলুন, তারপরে আছে লেটার স্পেসিং -3, যেটা আছে এটার কাজ ওই যে আপনার একটু কম হবে। লাইন হাইট আছে, লাইন হাইট 5 পিক্সেল, এটা উপরে নিচে কাজ করে, উপরে নিচে কাজ করে। 50 পিক্সেল দিয়েছি, দেখুন কি হয়, এই লেখাগুলো অনেক দূরে চলে আসবে। এটা কেটে দিই, এই যে 50 পিক্সেল। যদি আপনি এখানে 200 দেন তাহলে লক্ষ্য করবেন কিরকম হয়, অর্থাৎ এই যে এই এইখান থেকে এই দ্বিতীয় লেখার যে একটা হাইট, এটা আমরা কাজ করতেছি, এই যে 200 পিক্সেল এরকম। এরকম ভাবে আপনি এগুলো ট্রাই করবেন, এগুলো অনেকগুলো সিএসএস আছে, আসলে কাজ করতে গেলে আপনি সবকিছু বুঝতে পারবেন। এভাবে আপনাকে নিজে নিজে ট্রাই করতে হবে। যে টেক্সট শ্যাডো, এটা একটা চমৎকার একটা টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো যদি ব্যবহার করেন, লাইন হাইট কেটে দিলাম, টেক্সট শ্যাডোতে হচ্ছে 1 2 3টা দিলাম, আরো দেওয়া যায়। সেভ করুন, লক্ষ্য করুন এই লেখাগুলো কিরকম হয়, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই যে টেক্সট শ্যাডো যেটা আছে এখানে, আপনি রেড কালার দেওয়া আছে, আমরা রেড না দিই, এটা দিয়ে আমরা ব্লু দিই, রেডের কারণে বোঝা যায় না। এখন দেখুন কিরকম লাগে ব্লু। এই যে ফার্স্টে যেটা আছে 3, এটা আপনার ডানে যায়, 3 ছিল, আমরা 2 দিলাম। তারপরেরটা যেটা, এটা নিচে, আর ওপরে দেওয়ার জন্য নিচে। আবার এখানে আবার লিখতে পারেন স্পেস দিয়ে 1 পিক্সেল, তাহলে দেখুন এটা একটু একটু ব্লার, এটা হচ্ছে ব্লার। আবার আরেকটাও দিতে পারেন, এখানে আরেকটা দিলেন 0, সেখান থেকে এটা বাড়ালেন, সরি, 1 পিক্সেল, এটার কোনো কাজ নেই। আপনি 3টা দিতে হবে, 3টা, সরি, 3টা। প্রথমটার কাজ হচ্ছে ওপরে আপনার এটাকে ডানে নিয়ে যাবে লেফট থেকে, তার দ্বিতীয়টার কাজ নিচে, এবং তৃতীয়টার কাজ হচ্ছে ব্লার। কিরকম ব্লার আপনি করবেন এরকম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দুটা আছে, আমি যদি এখানে 3টা দিই, 2টা আর একটা দিই, 2 পিক্সেল যদি দিই, আর রেডের জায়গায় আমি দিই হচ্ছে গ্রিন, তাহলে লক্ষ্য করবেন এরকম চলে আসছে। এটা আপনি কম বেশি করতে পারবেন। এখানে ব্লার আছে, ব্লারটা একটু বেশি করে দেন, তারপরে এখানে 2 পিক্সেল থেকে আর একটু এরকম করে দেন, মানে 5 পিক্সেল। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন রকম কালার দিয়ে দেখতে পারেন। এটা
তো আশা করি এটার ব্যবহারও বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল বেশি বড় করব না, গত টিউটোরিয়াল অনেক বড় হয়ে গিয়েছিল। আগামী আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।